মরহুম আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। নগরীর কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে পাঞ্জাবি বিতরণ ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসিরউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আশরাফুল আলম আরজু এমজেএফ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন, রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল। বক্তব্য রাখেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক শেখান্দর হোসেন, দপ্তর সম্পাদক হায়দার আলী, জাবেদুল আলম ফাহিম, ডাক্তার তহিদুল আলম রুবেল, গোলাম মোস্তাফা, সৈয়দ শাকিল আবু জাফর, সাইফুল বারী চৌধুরী বাপ্পি, আবু জিহাদ সিদ্দিকী, নাজিম পারভেজ, জসিম মঞ্জু, মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ শাহজাহান, নাইমুল হোসেন সানিব প্রমুখ। এতিম ও দুস্থদের মাঝে পাঞ্জাবি বিতরণ করেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসিরউদ্দিন। এ সময় আ.জ.ম নাসিরউদ্দিন বলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করবে। দেশের মানুষের যাদের জাকাত দেওয়ার সামর্থ্য আছে, তারা যদি সঠিক পরিমাণ জাকাত দারিদ্রদের মাঝে বিতরণ করতেন, তবে এই দেশে একটি মানুষও দারিদ্র্য সীমায় আর থাকত না বলেও মন্তব্য করেন তিনি।